হরে কৃষ্ণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আবার তোমাদের সাথে দেখা হলো, আবার আমি ভিডিও ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হলাম। আজকে আমার ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ তাহলে শুরু করি, কি বলো? ওকে, আজকে আমি পঞ্চম অধ্যায়ে পাঁচ-চার যোগ্যবাচক পদ্ধতি বলে দেখতে পাচ্ছ কৃষ্ণ নাম পদ্ধতি আছে, ষাটটি ও আটষট্টি নাম এর উপরে ক্লাস নেব। তোমরা বইটা বের করো এবং আমার ক্লাসটা মনোযোগে শুনো। দুঃখ বোঝা হিন্দুদের অন্যতম একটি উৎসব। দুর্গাপূজার উৎপত্তি তোমরা কিন্তু জানো, যে বাসন্তী যে পূজাটা দুর্গাপূজা, সেই পূজাটাই কিন্তু একটা পূজা হত বছরে। সেই বাসন্তী পূজাটা রামচন্দ্র রাবণ বধের জন্য, মা দেবী দুর্গাকে সন্তুষ্ট করার জন্য আশ্বিন মাসে প্রচলন করে। তাহলে এখন বছরে কয়টা পূজা হয়ে থাকে? দুটো পূজা হয়ে থাকে। একটি কিন্তু আমরা আশ্বিন মাসে করি, শারদের দুর্গা পূজা যেটাকে বলা হয় শরৎ মাসে, সেই অনুষ্ঠানটা আমরা সবাই অংশগ্রহণ করি, ধুমধাম করি, পূজা করি। তোমাদের অনেকে বাড়িতেই পূজা হয়ে থাকে, কোন ঠাকুর ভালো হয়েছে, কোন পূজা সবচেয়ে ভালো হয়েছে, কত কিছু। কিন্তু বাসন্তী পূজাটা কিন্তু আমরা সেভাবে অত ভাবে লক্ষ্য করি না, কারো কারো বাড়িতে পূজাটা হয়ে থাকে। আসার থেকে পূজা উৎসব ও পূজার উপকরণ সম্বন্ধে তোমাদের পাঠ্যক্রমে কি বলেছে? দুর্গাপূজা বাংলাদেশ সহ ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে থাকে। আমেরিকা কিন্তু পায়, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বছরে দুইবার দুর্গোৎসব কথা রয়েছে, আশ্বিন মাসের শুক্ল পক্ষে শারদীয়, চৈত্র মাসের শুক্ল পক্ষে বাসন্তী দুর্গাপূজা আয়োজন করা হয়। বাংলাদেশ তথা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ যাকে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গ, এই পূজা উদযাপন করা হয়। এটা মহালয়, তোমরা মহালয়ের নাম শুনছো, অর্থাৎ দুর্গাপূজা যে মহালয় শুরু হয় পিতৃপক্ষের পরে মাতৃপক্ষে শুরু হয়, অর্থাৎ মাতৃপক্ষেই দুর্গাপূজা হয়ে থাকে। এই মহালয় উদযাপনের মাধ্যমে দেবী দুর্গার আগমনী বার্তা ঘোষিত হয়। আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে প্রতিমা স্থাপন করে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এবং পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি চলতে থাকে। দশম দিনে কি করা হয়? দশমীর পূজা, অর্থাৎ বিজয় দশমীর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটানো হয়। কোনো কোনো স্থানে আশ্বিন মাসে শুক্লপক্ষে কোনো কোনো স্থানে দেখে খেয়াল করো, ভারতেও সেটা লক্ষ্য করা যায় অনেক জায়গায়, যে আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদ। প্রতিপদ কি বলতো? হ্যাঁ, এই যে আমাদের যে পনেরো দিন অমাবস্যা, পনেরো দিন পূর্ণিমা, এই পনেরো দিন যে প্রথম দিন হলো বলা হয় প্রতিপদ, অর্থাৎ প্রথমা যে প্রথম দিন সেরকম প্রতিপদ। প্রতিপদ তিথি থেকে দুর্গাপূজা শুরু করা হয়, তবে ষষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু করার রীতি অধিক অনুষ্ঠিত হয়, অর্থাৎ এটা নিয়ম, এটা প্রথমে। তৃতীয় অনুষ্ঠান দুর্গাপূজার সময়কে নির্ম রূপে চেরিং আপ করা হয়। প্রথম দিন কী করা হয়? ষষ্ঠী, তোমরা জানো। হ্যাঁ ষষ্ঠীতে কী করা হয়? দেবী দুর্গার বোধন। বোধন কী? বোধন হলো ভূম বাংলা, এটা কিন্তু আছে, তোমরা বই লেখে নাও। বোধন অর্থ কী? বোধন অর্থ ভূম বাংলা, অর্থাৎ আমাদের যে দিন রাত্রি হয় তেমনি দেবতাদেরও দিন রাত্রি হয়। দেবতা আমাদের ছয় মাস দেবতাদের দিন, আমাদের ছয় মাস দেবতাদের এক রাত, অর্থাৎ আমাদের চব্বিশ ঘন্টা আমরা দেবতাদের চব্বিশ ঘন্টা আমাদের এক বছর। তাহলে এই
এই যে যজ্ঞবল্লী যখন আশ্বিন মাস করা হয় তখন ছিল দেবতাদের রাত। সেই রাত্রিকালে দেবীকে জাগানোর জন্য প্রথমে বোধন করা হয়, বোধন করে তাকে আমন্ত্রণ জানানো হয়, অধিবাস তাকে সে আসবে তাকে স্বাগতম জানিয়ে তাকে আগমন বার্তা ঘোষণার মাধ্যমে তাকে সুস্বাগতম জন্য অধিবাস অনুষ্ঠান করা হয়। দ্বিতীয় দিন হয় মহা সপ্তমী, সপ্তমীতে নবপত্রিকা প্রকাশ, অর্থাৎ নবপত্রিকা বলতে নয়টি বৃক্ষ, নয়টি বৃক্ষকে বোঝানো হয় নবপত্রিকা। প্রবেশন স্থাপন করা হয়, সপ্তমাদি কর্মরম্ভ ও সপ্তমীটি পূজা করা হয়। তৃতীয় দিনে মহা অষ্টমী, অষ্টমীতে কুমারী পূজা করা হয়। রামকৃষ্ণ মিশনের সাধারণত মেয়েদেরকে, ছোট মেয়েদেরকে অর্থাৎ ষোলো বছরের নিচে যে মেয়েকে তাকে কী করা হয়, কুমারী রূপে দেবী রূপে পূজা করা হয়। সন্ধি পূজা অর্থাৎ অষ্টমী ও নবমী তিথির যে মিলন স্থল, মিলন স্থল সেটাকে বলা হয় সন্ধি, সেই সন্ধি মধ্যে সন্ধি পূজা করা হয়। চতুর্থ দিন নবমী পূজা করা হয়, পঞ্চম দিন দশমী পূজা, বিজয়ী সুসর্জন ও বিজয়া দশমী। তোমরা এই দুর্গা পূজার কাহিনীগুলো কোথায় পাবে, কোথায় পাবে? বৃহৎ নন্দীকোষ পুরাণ রয়েছে, দেবী পুরাণ রয়েছে, কালিকা পুরাণ রয়েছে। এই তিনটা পুরাণের কথা উল্লেখ করলাম, সেখানে দুর্গা পূজার পদ্ধতি ও বর্ণনা করা হয়েছে। দুর্গা পূজার বহু উপকরণ ব্যবহার করা হয়। দুর্গা পূজার পদ্ধতি, ষষ্ঠী পূজা, সপ্তমী পূজা। ষষ্ঠী পূজা কি হয়, মহালয়, মহালয়া অমাবস্যার পরে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজার আয়োজন মাধ্যমে দুর্গা পূজা আসলো। ষষ্ঠমী পূজা উদযাপন করার জন্য নিজেকে উৎসর্গ করা হয়, প্রায় সংকল্প করতে হয়। সন্ধ্যাকালে করা হয় বোধন, তারপর অধিবাস, তারপর আমন্ত্রণ। সপ্তমী পূজা, ষষ্ঠী পর আসে মহাসপ্তমী, এই তিথি অনুষ্ঠিত হয় সপ্তমী বিধি পূজা। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গাষ্টা সকালে প্রতিমা পান প্রতিষ্ঠা করা হয়, নানা উপকরণের ফুল বেলপাতা নৈবেদ্য বস্ত্রাদি সাজিয়ে দেবীকে পূজা করা হয়। এদিন পূজায় নবপত্রিকা প্রতিষ্ঠা অন্যতম। নবপত্রিকা মূলত নয়টি গাছের সমাহার, সেই নয়টি গাছ হল কদলী বা কলা, ডালিম্ব বা ডালিম, ধান্য বা ধান, পরিদ্রা মানে হলুদ, মানক মানে মান কচু কচু, আর একটা কচু বিলম মানে বেল, অশোক মানে বটগাছ, জয়ন্তী জয়ন্তী বা একটা গাছ রয়েছে। একটি কলা গাছের সঙ্গে অন্য গাছগুলো কীভাবে চারা বেঁধে দেওয়া হয়, তারপর একটি শাড়ি কাপড় দিয়ে সেটাকে পেঁচানো হয়, পড়ানো হয়, একে বলা হয় কলা। কলা বন্ধুরা দেখেছেন, দেখেছে অবশ্যই দুর্গা পূজার নবপত্রিকার মধ্যে দেবী দুর্গা নয়টি ভিন্ন নামে প্রতিষ্ঠিত। নবপত্রিকার মধ্যে মূলত নবপত্রিকা পূজার মধ্য দিয়ে আমরা আমাদের কী করি, জীবনদায়ী বৃক্ষকে পূজা করি, বৃক্ষকে সংরক্ষণ করি, আর এই বৃক্ষের মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি দেবীর শক্তি বিরাজ করে। নবপত্রিকার মধ্যে আমরা দেবী দুর্গাকে পূজা করি, দেবী দুর্গা নির্দিষ্ট প্রণাম মন্ত্রে প্রণাম করা হয়। প্রণাম মন্ত্র তোমরা আমার সামনে একটু বলো, সবাই বলো, অং শর্বা মঙ্গলা মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণে তম্বকে তম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। হে দেবী সর্বমঙ্গলা, শিবা সর্বত্র সাধিকা, শরণযোগ্যা গৌরী কিনারা নারায়ণী, তোমাকে নমস্কার। পরমন্ত্রের শিক্ষা, দেবী দুর্গা বিভিন্ন রূপে আয়োজিত হয়ে থাকে, আমাদের মঙ্গল নিশ্চিত করেন, তাই তার তিনি সর্বমঙ্গলা। তিনি শিবা অর্থাৎ মঙ্গলময়ী, শিবের শক্তি, শিবের শক্তি বলেও তিনি শিবা। তিনি সকল প্রার্থনা পূরণ করেন, তার অসাধ্য কিছুই নেই। তিনি শরণ্য, তিনি গৌরী, তার কাছে শক্তি প্রার্থনা করে আমরাও
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল, নিজে ও সমাজের জন্য মঙ্গলময় কাজ করল। দুর্গাপূজা প্রণামতা আমাদের এই শিক্ষায় দিয়ে বা দিয়ে থাকে। হে শিক্ষার্থীরা, তোমরা দুর্গাপূজার পূজা পদ্ধতি এবং ষষ্ঠী ও সপ্তমী পূজা সম্পর্কে জানলে আমি পরবর্তী ক্লাসে অষ্টমী ও নবমী দশমী পূজা নিয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসকে মনোযোগ সহকারে দেখবে, সে পর্যন্ত তোমরা বাসায় সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার তোমাদের সাথে কথা হবে। সবাই আমার সাথে বলো হরে কৃষ্ণ।